পেঁয়াজের বাজার এখনও অস্বাভাবিক স্বীকার করে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, পণ্যটির উৎপাদন বাড়াতে সরকারের উদ্যোগ সফল হলে সংকট আর থাকবে না। চট্টগ্রামে আগ্রাবাদে কৃষি সম্প্রসারণ দপ্তর আয়োজিত সভায় কৃষি কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সরকার কৃষিকাজে যান্ত্রিক ব্যবহার ও উৎপাদিত পণ্যের বাণিজ্যিকীকরণ নিয়ে কাজ করছে। যেসব পণ্যের সংকট সৃষ্টি হয় এখন থেকে সেসব পণ্যের উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়ার পাশাপাশি অন্য দেশ থেকে সেসব পণ্য আমদানি করা হবে, জানান কৃষিমন্ত্রী। আমরা মনে করেছিলাম যে ভারত থেকে যে আমদানি হয় তাতে আমাদের কোনো সমস্যা হবে না। হঠাৎ করেই আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে ভারত আমদানি তাদের রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে এবং আমাদের প্রচণ্ড সমস্যা, অস্বাভাবিক দাম বাড়ছে, সেই অবস্থাটা এখন পর্যন্ত চলছে। আমার দৃঢ় বিশ্বাস, যদি চাষিরা পেঁয়াজ ঠিক মতো ঘরে তুলতে পারে, এই সমস্যা এত প্রকট থাকবে না।